আগামীকাল আবারও মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজরা। এর আগে সবশেষ ম্যাচে লখন সুপার জায়ান্টের কাছে শেষ মুহূর্তে পরাজিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর আগের ম্যাচে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করেছে তারা। টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হাতে এখনও বাকি আছে পাঁচটি ম্যাচ। বর্তমান পয়েন্ট টেবিলের উপর পরিসংখ্যান বিবেচনা করলে সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে হলে দিল্লি ক্যাপিটালসের হাতে থাকা পাঁচ ম্যাচের মধ্যে অন্তত তিনটি ম্যাচ জিততে হবে, সাথে তাকিয়ে থাকতে হবে অন্য দলের উপর। আর যদি চার ম্যাচে সরাসরি জয় পায় দিল্লি ক্যাপিটালস, সেই ক্ষেত্রে নিশ্চিত হয়ে যাবে সুপার ফোর। দিল্লি ক্যাপিটালসের লক্ষ্য অবশ্যই হাতে বাকি থাকা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতা। আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমান আইপিএলে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে বল হাতে বড় ভূমিকা ছিল ফিজের। টুর্নামেন্টে ১৭ উইকেট শিকার করে মোস্ট ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন বাংলাদেশি এই পেসার। আগামীকাল আবারও মুস্তাফিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে দিল্লি।